বন্ধুরা, ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের একটি ম্যাথ আমরা এই ভিডিওটিতে দেখব যে ম্যাথটি অলরেডি আমাদের স্ক্রিনের সামনে ভেসে উঠেছে। ম্যাথটিতে কী বলা রয়েছে, পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 24, 48, 7 ও 96 দ্বারা বিভাজ্য। এই টাইপের ম্যাথ আমাদের করতে হলে প্রথমে কী বলেছে, প্রথমে বলেছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ বন্ধুরা, পাঁচ অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা, অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না, 1 ও 4টে 0। তাহলে আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এবার যেটি করতে হবে, কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে সেই সংখ্যাগুলির এলসিএম নেব। আমাদের কি বলেছে, 12, 24, 48, 60 ও 96, এই সংখ্যাগুলির এলসিএম নিতে হবে আমাদের। তাহলে এই সংখ্যাগুলির এলসিএম কত হয়, এলসিএম কত হয় না, 480। তাহলে এই 480 পেলাম এদের এলসিএম। এই এদের এলসিএমটাকে আমাদের কি করতে হবে, নিয়ে এটিকে ভাগ করব। 480 দুবার যাবে, প্রথমে চারটি সংখ্যা নিলাম, দুবার গেলে কত হবে না, 960। কত থাকছে অবশিষ্ট, 40, পরে নামলো আর 0, তাহলে 400 আর এর মধ্যে যাচ্ছে না। তাহলে এর মধ্যে আর কত সংখ্যা বেশি থাকলে হচ্ছে আমাদের যেত না, এখানে রয়েছে কত, 80, 480, এখানে রয়েছে 400। যদি 400 যায়, যদি 480 থাকতো, তাহলে আরও একবার আমরা ভাগ করতে পারতাম, অর্থাৎ সেই সংখ্যাটি পেয়ে যেতাম যে সংখ্যাটি এই 480 দিয়ে ভাগ হতো। আর 480কে কে ভাগ করতে পারে, এই চার পাঁচটি সংখ্যা 480কে ভাগ করতে পারে। তাহলে 480 যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে, ওই পাঁচটি সংখ্যাও সেই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে। অতএব বন্ধুরা, যদি এই যে 10,000 রয়েছে, এই 10,000 যদি আরও 80 অ্যাড করে দিই, তাহলে 480 দিয়ে ভাগ করতে পারবো। আর 480 দিয়ে যদি ভাগ করতে পারি, তাহলে 12, 24, 48, 60 ও 96 দ্বারা ভাগ করা যাবে। তাহলে বন্ধুরা, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। কী হলো না, এই যে অবশিষ্টটা থাকছে, এই অবশিষ্ট ভাজ্য দ্বারা কতটা কম হচ্ছে না, 80। তাহলে এই 80 যে সংখ্যাটা করতে পারছি, 480 বিয়োগ 480, এই যে 80টা পেলাম, এই 80টা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000, সেই 10,000 সাথে অ্যাড করব, করলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যেটি 12, 24, 48, 60 ও 96 দ্বারা বিভাজ্য। অতএব আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কত, 10,080 আমাদের অ্যান্সার। 10,080 হলো সেই সংখ্যা যে সংখ্যাকে 12, 24, 48, 60 ও 96 দ্বারা ভাগ করা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে আপনারা লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ও এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়।